বিডিআর বিদ্রোহের মতো আরও একটা ঘটনা ঘটানোর জন্য রীতিমতো প্রস্তুতি সম্পন্ন করেছে ভারতের রয় তারা চাচ্ছে যে কোনো বললে বাংলাদেশের চৌকুশ সেনা অফিসারদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিতে এর জন্য সকল আয়োজন তারা সম্পন্ন করেছে বিডিআর বিদ্রোহের মাধ্যমে বিপুল পরিমাণ সেনা কর্মকর্তা বিডিআরের উচ্চপদস্থ কর্মকর্তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে সে সময় এই নীল নকশার পিছনে বাংলাদেশের সরকার একই সাথে রয়ের উচ্চপদস্থ কিছু কর্মকর্তা ছিল তাদের মূল টার্গেট ছিল যে কোনো মূল্যে তাদের সেভেন সিস্টারকে নিরাপদে রাখা নতুন করে ডক্টর মোহাম্মদ ইনুজ ক্ষমতায় আসার পর নতুন করে তাদের মনে আরও একটা ভয় প্রবেশ করেছে আর তা হচ্ছে তড়িগড়ি করে বাংলাদেশ কেন সামরিক শক্তি বৃদ্ধির চেষ্টা করতেছে এমন ভয় ভারতের মধ্যে এখন বেশ ভালোভাবেই চাড়া দিয়ে উঠছে সেই কারণেই সামরিক বাহিনীর উচ্চ পদস্থ চৌকুশ কিছু কর্মকর্তাকে তারা ইতিমধ্যে টার্গেট করেছে দক্ষিণ এশিয়ার মধ্যে একমাত্র বাংলাদেশ যে রাষ্ট্রে সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী বিডিআর এবং পুলিশের মধ্যে বিপুল পরিমাণ রয়ের শক্তিশালী এজেন্ট রয়েছে তাদের কাজ ভারতের সার্ভিস সিস্টার থেকে শুরু করে পুরো ভারতকে নিরাপদে রাখা একে তো পাকিস্তান ও চায়নাকে নিয়ে মাথা ব্যথার শেষ নেই ভারতের নতুন করে আবার চাড়া দিয়ে উঠতেছে বাংলাদেশ ভারত যাবে কোথায় পালাবে কোথায় শেখ হাসিনা যতদিন ক্ষমতায় ছিল ততদিন ইস্কনের পরামর্শে সেনাবাহিনীর নিয়োগ থেকে শুরু করে প্রমোশন এমনকি নৌবাহিনী বিমান বাহিনী বিডিআর থেকে শুরু করে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সবই ছিল তারই হাতের মধ্যে আপনারা সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের নাম শুনেছেন বর্তমানে তিনি কারাগারে আছেন। তাকে গ্রেপ্তার করা হয়েছে এই সেই জিয়াউল আহসান আর এই আয়নাগড়ের মধ্যে সেনাবাহিনীর মেধাবী অফিসারদেরকেই আটক করে রাখা হতো এর মধ্যে ব্রিগেডিয়ার আজমি অন্যতম তাকেও অন্ধকারে আটকে রাখা হয় বিডিআর বিদ্রোহের মাধ্যমে ব্রিগেডিয়ার আজমিকে শেষ করতে পারেনি তারা পরবর্তীতে বিডিআর বিদ্রোহের পর যারা জীবিত ছিল তাদের অধিকাংশকেই চাকরিচ্যুত করা হয়েছে সাধারণ জনগণ কোনো অবস্থায় ভারতকে তাদের বন্ধু মনে করে না তার অন্যতম কারণ হচ্ছে ভারতের বিদেশ নীতি ভারতের পররাষ্ট্রনীতি দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে জগান্য পররাষ্ট্রনীতি তারা নিজেদের খেয়ে নিজেদের পরে অন্যের সমালোচনা করতে ব্যস্ত তারা নিজেদের নিরাপত্তার জন্য পুলিশের মধ্যে সেনাবাহিনীর মধ্যে এর মধ্যে বিজেপির মধ্যে বিপুল পরিমাণ নিজস্ব এজেন্ডা তারা বাস্তবায়ন করেছে তার প্রমাণ এই চিত্রগুলি দেখে দিয়ে আপনি বুঝতে পারবেন যেই ভারতকে দুই হাজার এক সালে রীতিমতো নাকানি চুবেনি খাইয়ে দেওয়া হয়েছে বড়াইবাড়ি সীমান্ত দিয়ে চার থেকে আটজন বিডিআর কর্মকর্তা পাঁচশো জন ভারতের বিএসএফকে রীতিমতো নাস্তা নাবোধ করে দিয়েছে জঘন্যভাবে তাদেরকে পরাজিত করেছে যা ভারত কখনো ভুলতে পারেনি সেই বড়াই বাড়ির প্রতিশোধ তারা বিডিআর বিদ্রোহের মাধ্যমে দিয়েছে শত শত বিডিআর চৌকুশ অফিসারকে বিডিআর বিদ্রোহের নামে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে আপনারা কর্নেল গুলজারের নাম শুনেছেন শেখ হাসিনাকে যিনি বিশাল বড় একটা বোমা থেকে রক্ষা করেছেন সেই কর্নেল গুঞ্জারকে শেখ হাসিনার নির্দেশেই দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে বাংলাদেশের বিশাল সমুদ্র সীমানা রয়েছে কিন্তু ভারত আজ পর্যন্ত আমাদের নৌবাহিনীকে আমাদের সীমানায় পরিপূর্ণ স্বাধীনতা অর্জন করতে দেয়নি ভারত নিজের মতো করে আমাদের সীমানাকে তাদের মতো করে ব্যবহার করতে দিয়েছে অর্থাৎ ভারত যেভাবে চেয়েছে আমাদের নৌবাহিনী ঠিক একইভাবে আমাদের সীমানায় ব্যবহার করেছে অর্থাৎ আমাদের নৌবাহিনী চাইলেই ভারতকে তস নছ করে দিতে পারে ভারতের কিছু কর্মকর্তা বলে আমাদের তো অর্থাৎ ভারতের সমর্থক যারা হিন্দু ভাই যারা আছে তারা বলে আরে আমাদের তো কোনো যুদ্ধ বিমানে নেই আরে ভাই তোমরা তো কখন কিনতে দাও নাই তোমরা তো কখন আমাদের ভালো মানের কোনো ব্রিগেড কিনতে দাও নাই তোমরা তো আমাদের ভালো মানের কোনো করবেট কিনতে দেওয়া নাই তোমরা তো আমাদেরকে একটা ফাইটার জেটও কিনতে দাও নাই কারণ হচ্ছে তোমাদের মনে ভয় কারণ তোমরা আমাদেরকে ভয় পাও ভারত নতুন করে ষড়যন্ত্র করতেছে আমাদের সেনাবাহিনীকে শেষ করে দিতে ভারতের এই আশা আকাঙ্ক্ষাকে আমরা ধুলোই মাটি করে দেব ইনশাল্লাহ আমাদের সেনা কর্মকর্তারা হয়তো এই বিষয়ে অ্যালার্ট হবে শেখ হাসিনাকে কিংবা তার পরিবারে কোনো একজন সদস্যকে আবারও ক্ষমতায় বসানোর জন্য বিডিআর বিদ্রোহের মতো আরও একটা বিদ্রোহ ঘটাতে চায় সেনাবাহিনী নতুন করে যদি সজাগ না হয় তাহলে তারা হয়তো সেদিন বিডিআর বিদ্রোহের মতো আর কিছু সেনা অফিসারকে হারাবে এটা তাদেরকে মনে রাখতে হবে আমাদেরকে ভুলে গেলে চলবে না ভারত আমাদের এক নাম্বার শত্রু মায়ানমার আমাদের দ্বিতীয় শত্রু আমাদের সেনাবাহিনীর মধ্যে বিপুল পরিমাণ ভারতের রয়্যাল এজেন্ট লুকিয়ে আছে